পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, 23 অক্টোবর শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডানা তৈরি হবে এবং পরের দিন 24 অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে কাছাকাছি অবস্থান করবে। ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 24 অক্টোবর উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে সম্ভাব্য 100 থেকে 110 কিলোমিটার, সেটা বেড়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ডানা। তবে এই ঘূর্ণিঝড় কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এবং কোথায় ল্যান্ডফল হবে সেটি এখনো পরিষ্কার নয়। সাগরের নিম্নচাপের সময় বাতাসে প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। এদিকে রোববার অর্থাৎ 20 অক্টোবর রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ তৈরির বিষয়টি স্পষ্ট হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘূর্ণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বৃষ্টি, ঝড়ো হওয়া বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে, তিনি বলেন। তবে লঘুচাপটি কোন দিকে অগ্রসর হবে সেটি এখন স্পষ্ট নয়। যদি শক্তিশালী হয় তবে 23 অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার অর্থাৎ 21 অক্টোবর সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও দেশের অন্যত্র স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।